আসসালামু আলাইকুম। আজকে আমি যে টিউটোরিয়ালটা করছি, এই টিউটোরিয়ালটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে। আমি অ্যাডোবি ফটোশপ আপনাদেরকে ফুল কোর্সের জন্য স্বাগতম জানাচ্ছি। আমি ধীরে ধীরে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা এই অ্যাডোবি ফটোশপটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। তাই চলুন কথা না পারিয়ে আমরা অ্যাডোবি ফটোশপে চলে যাই। অ্যাডোবি ফটোশপ আসলে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, অ্যাডোবি ফটোশপটা আসলে কি, অ্যাডোবি ফটোশপটা আসলে কি বলতে গেলে এই প্রশ্নের উত্তরে আমি একটাই দেব যে অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা ইমেজ এডিটিং সফটওয়্যার। আর এই ইমেজ এডিটিং সফটওয়্যারটা আসলে কী বেসে এই কাজ করে এটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে এক ধরনের রাস্টার গ্রাফিক্স। গ্রাফিক্স হচ্ছে দুই ধরনের, একটা ভেক্টর আর একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। তো রাস্টার গ্রাফিক্স হচ্ছে আমাদের অসংখ্য পিক্সেল এর সমন্বয়ে যে গ্রাফিক্সটা হচ্ছে সেটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। আর এই ফটোশপটা রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, অর্থাৎ অসংখ্য পিক্সেল নিয়ে কাজ করে। এখন ফটোশপটা এত জনপ্রিয় কেন? আমরা দেখতে পাচ্ছি দিন দিন ফটোশপের জনপ্রিয়তা বেড়েই চলছে। তো আমরা এই ফটোশপটা কেন এত জনপ্রিয়, এইটার বিভিন্ন ধরনের কারণ আছে। এখন আমরা এইটা আস্তে আস্তে শিখলেই বুঝতে পারবো যে এই জনপ্রিয়তা কেন এত বেশি এবং এই ফটোশপটা কেন এত বেশি মানুষ ব্যবহার করে। তো চলুন আস্তে আস্তে আমরা শুরু করি। এই যে ফটোশপের প্রথমেই, সবার প্রথমে এই যে বারটা, এই বারটাকে আমরা বলতেছি মেনু বার। এই বারটাকে আমরা বলছি মেনু বার। যত ধরনের মেনু লিস্ট সব আমরা এই বারে পাবো। এরপরে নিচে, আরেকটু নিচে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বারটাকে বলা হয় অপশন বার। তার মানে আমরা মেনু বারে কোনো জিনিস ক্লিক করলে বা কোনো জিনিস ব্যবহার করলে তার যতগুলো অপশন বা সাব বার সেগুলো আমাদের নিচের দুই নম্বর বারে দেখা যাবে। এখন তারপরে বাম দিকে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই নিচে এই সবগুলোকে আমরা বলতেছি টুলস, এবং এগুলোকে বলতেছি টুলস বার। এই টুলস বারকে এখানে এই যে বাম পাশে যে চিহ্নের মতো জায়গাটা আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা লম্বা হয়ে নিচের দিকে চলে আসবে। আর যদি এটাতে আবার আমরা ক্লিক করি তাহলে এইটা দুই সারিতে আমাদেরকে দেখাবে। এখন আবার ডান পাশে এই পাশে যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যানেলটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল বা ফ্লোটিং প্যালেট। এখন এই ফটোশপে আমরা যখন কাজ করব, এই যে ধরুন এই অপশনটা যদি এখানে না থাকে, আবার এই অপশনটা এগুলো যদি না থাকে, এই অপশনগুলো আমরা নিয়ে আসতে হলে আমাদেরকে সমস্ত যাবতীয় অপশন সব কিছু নিয়ে আসতে হলে আমাদেরকে উইন্ডোতে যেতে হবে। দেখেন এই ডান পাশে ফ্লোটিং প্যালেটের যত যা কিছু এই উইন্ডোতে তার সব কিছুই আছে। এখানে এই যে ব্রাশ, ব্রাশের প্রিসেট, কালার, হিস্টোরি, লেয়ার্স, এখানে সব কিছুই আছে। এখানে কোনো একটা যদি টিক চিহ্ন উঠানো থাকে তাহলে দেখেন এখান থেকে সেই ফ্লোটিং প্যালেটটা সেই নির্দিষ্ট সিকোয়েন্সটা উঠে যাবে। আবার যদি এখানে সেই জিনিসটা অন করা থাকে তাহলে সেটা আবার আমাদের ডান পাশে ফ্লোটিং প্যালেটে শো করবে। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো আমাদের কাজের সুবিধার্থে। আবার এগুলোকে আমরা এই এখান থেকে বেরো করে দিতে পারবো। এখন এই যে টুলস বার, এই টুলস বারের হচ্ছে চারটা সেকশন আছে। চারটা সেকশনে এই প্রথমে দেখেন আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো টুলস বার 1 2 3 4 5 6 এই ছয়টার নিচে আবার দেখেন মাঝ দিয়ে একটা করে কালো দাগ দেন ভাগ করা আছে। আবার তার আটটা পরে দেখেন কালো দাগ কেন ভাগ করা আছে। এভাবে টোটাল দেখেন চারটা ভাগ করা আছে এবং চারটা ভাগে টুলসগুলোকে ভাগ করা আছে। তো প্রথম এই যে ছয়টি টুলস, এই ছয়টা টুলসকে একত্রিত বলা হয় সিলেকশন বার। তার মানে আমরা যদি কোনো জিনিসকে সিলেক্ট করতে চাই বা কোনো জিনিসকে সিলেকশন করার ক্ষেত্রে এই ছয়টা টুলকে আমরা ব্যবহার করে থাকি। এরপরে দ্বিতীয় যে আটটা টুল আছে, এই আটটা টুলকে আমরা বলে পারছি বা এই আটটা টুলকে একত্রে আমরা বলতেছি ইমেজ এডিটিং পার্ট। তার মানে আমরা এই ফটোশপ, যেহেতু আমরা ইমেজ এডিটিং বেস কাজ করব আর বিভিন্ন ধরনের কাজ করব, এই ফটোশপ যখন আমরা কাজগুলো করব তখন ইমেজকে বিভিন্ন ধরনের এডিট করার জন্য বা মডিফাই করার জন্য আমরা এই বাকি আটটি টুল ব্যবহার করব।
এরপরে তৃতীয় যে চারটি পার্ট আছে এগুলোকে বলা হচ্ছে টেক্সট অথবা অবজেক্ট ক্রিয়েশন পার্ট। তারপরে এই চারটি পার্টকে আমরা বলছি টেক্সট অথবা অবজেক্ট ক্রিয়েশন পার্ট। এখানে কি করবো, টেক্সট একটা টুল আছে, এটা দ্বারা আমরা টেক্সট লিখতে পারবো, অথবা কোনো অবজেক্টকে সিলেকশন করার ক্ষেত্রে বা কোনো অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে এই পার্টটা ব্যবহার করবো। এবং লাস্ট চতুর্থ যে পার্ট, যে পার্টটা আছে এক্ষেত্রে এই চতুর্থ পার্টকে বলা হচ্ছে কালার অ্যান্ড আদার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা প্যালেট আছে, এই দুইটা প্যালেটকে বলা হয়, একটা প্রথম যেটা এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এবং নিচের যে প্যালেট আছে এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই হচ্ছে আমার মোটামুটি ফটোশপ সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার টিউটোরিয়াল। এই আশা করি আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা ফটোশপ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। এর পরবর্তী টিউটোরিয়াল থেকে আমি আপনাদেরকে ফটোশপে একটা নতুন ডকুমেন্ট নিয়ে কীভাবে কাজ করতে হবে সেগুলো একে একে দেখাবো। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে আরও ভালোভাবে নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।